আপনি জানেন না কিসের ধার কত ধার, আপনি নিজে আমার পেছনে কত খরচ করেছেন সেটা আপনার থেকে ভালো আর কে জানবে। ইন দ্যাট কেস তুমি তো পাশে দাঁড়িয়ে দেখেছিলে তোমার বাবার হাত থেকে আমি চেকটা নিলাম, তা নিশ্চয়ই চেকের অ্যামাউন্টটাও জানো। দ্যাট ওয়াজ হিউজ, যেটা আমি নিজে নিয়েছি। তো সেটা যখন জানো তাহলে এটাও বুঝতে পারছো যে তোমার এই ধারটা সেই অ্যামাউন্টটা ক্রস করে, তাহলে জেদ করছো কেন? সেটা বাবার সাথে আপনার ডিল। চিল্লি চৌধুরী যখন কথা দিয়েছে ঋণ শোধ করবে, তখন নিজের যোগ্যতায় নিজের রোজগারে করবে। আর বাবা ভালো লাগে না, বাড়ি চলো চুপচাপ। আপনি একটা কথা একবারে বোঝেন না না? তো কি ভেবেছো কি করবে? এক্ষুনি একটা লেখা জমা দিয়ে হাতে গরম চাকরি নিয়ে বাড়ি ফিরবে? অবশ্য এভাবে হয় না, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। অনেকবার তোমাকে বুঝিয়েছি, তুমি বোঝোনি, তুমি শোনোনি কিচ্ছু না। কাল রাতে কি একটা রাগারাগি হয়েছে কি হয়নি? কাল রাতে, শুধু কাল রাতে আপনি তো সুযোগ পেলেই আমাকে ধমকান, যাচ্ছে তাই ভাবে আমার উপর জোর খাটান, যা মুখে আছে তাই বলেন, আমি অবুঝ, আমি অসহ্য। অবুঝই তো তুমি, নাহলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সাত সকালে বেরিয়ে পড়ে চাকরির খোঁজে? এভাবে হয়, চাকরি পাওয়া যায়? আপনাকে তো বলছি আমি যদি লেখাটা লিখে যাব। এই পাকা পাকা কথার উত্তর দিতে না আমি বাধ্য নই, সব পাকামো একেবারে তোমার আমি গুছিয়ে দেবো। আর তোমাকে আমি যা ইচ্ছে তাই বলতে পারি, ঠিকই বলি যা বলি, তুমি সত্যি তুই ইনকরেজিবল, ইম্যাচিওর, স্টাবন। না আপনি নিজে অন্যের দিকে আঙুল তোলার আগে না নিজের দিকটাও একবার দেখতে হয়। হোয়াট? আপনারা তো কিছু জেদ কম না, কাল রাতে আমাকে কী বলেছিলেন? ডু হোয়াট এভার ইউ ফিল লাইক, তাহলে এখন কেন খুঁজতে এসছেন? আমি তো বারবার আপনাকে বলছি আপনার দয়ার, আপনার করুণার আমার দরকার নেই। শোনো, তুমি আমার দায়িত্ব আর আমি আমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। চাই না আপনার দায়িত্ব পালন, বলছি তো। তুমি যাবে কি? না, আপনি যদি বারবার ভেবে থাকেন ঝিল্লি চৌধুরীর উপর জোর খাটিয়ে তাকে দমিয়ে রাখবেন তাহলে সেটা আপনার মনের ভুল, আমি আপনার সাথে কোথাও যাব না, ব্যাস। তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।